আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে চলবিদ্যুৎ পার্ট 3 এসএসসি পরীক্ষার্থীদের জন্য চলবিদ্যুৎ পার্ট 3 নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম সমবায় নিয়ে, সমবায় শ্রেণী, সমবায় সমান্তরাল, সমবায় মিশ্র সমবায় নিয়ে। আজকে কিভাবে সেই সমবায় থেকে তুল্যরোধ বের করা তোমাদের দেখাইছিলাম আমি, তুল্যরোধ বের কিভাবে করতে হয়। তো আসলে এখন আমি সমবায় শ্রেণী সমবায় শ্রেণী সমবায় অঙ্কন করে সমবায় এখানে এই একটা কোষ দেখো, এখান থেকে তড়িৎচালক শক্তি এখানে ই থাকে, কিন্তু এটা হচ্ছে তড়িৎচালক শক্তি, এটা আর ওয়ান আর টু আর থ্রি ফাইভ টেন ফাইভ এভাবে আলোচনায় আসি আমরা। তো এখান থেকে যে বিষয়টা তোমাদের বুঝতে হবে যে তুল্যরোধ কীভাবে বের করতে হয়। তোমরা জানো শ্রেণী সমবায় তুল্যরোধ সমান আর এস, আর এস সমান কি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তো আমি আজকে তোমাদের বল তড়িৎ প্রবাহ আমাদের মেনলি সূত্রগুলো মনে রাখতে হবে, সূত্রর কোনটা কি চিনতে হবে, ঠিক আছে। তড়িৎ প্রবাহ বের করব কি কি তড়িৎ প্রবাহ বের করার ক্ষেত্রে আমাদেরকে এটা জানতে হবে এর সূত্র কি। আমরা জানি আইজিক্যাল টু তড়িৎ প্রবাহ বের করতে হলে, তড়িৎ প্রবাহ অর্থাৎ কারেন্ট, কিন্তু আই দ্বারা প্রকাশ করা হচ্ছে তড়িৎ প্রবাহকে, তাই না। তড়িৎ প্রবাহকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আই দ্বারা প্রকাশ করি। তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে তড়িৎচালক শক্তি ই, ই কে টোটাল তড়িৎচালক শক্তি হচ্ছে ই, ই কে যদি আমরা আর দ্বারা ভাগ করি, ইকে যদি আর দ্বারা ভাগ করি আর এস, মানে এই যে টোটাল যে এখান থেকে মানগুলো যোগ করলে শ্রেণী সমবায় একদম সহজ, পাঁচ দশ পনেরো বিশ, তার মানে আর এস দ্বারা যদি ভাগ করি তাই কিন্তু আমরা তড়িৎচালক শক্তি পেয়ে যাব, ঠিক আছে। তড়িৎচালক শক্তি আমি গাণিতিক সমস্যায় পরে যাব, আগে সূত্রগুলো তোমাদেরকে আমি বোঝাচ্ছি, ঠিক আছে। তড়িৎচালক শক্তি আমাদের বের করতে হলে কী হবে, আইজিক্যাল টু এই তড়িৎ প্রবাহ যদি বের করা লাগে তাহলে আমরা কি কোন সূত্র ব্যবহার করব, আইজিক্যাল টু ই বাই আর এস, যেখানে ই হচ্ছে তড়িৎচালক শক্তি, আর এস হচ্ছে কি তুল্যরোধ, আর এস হচ্ছে তুল্যরোধ। এখন এখান থেকে রোধের ক্ষমতা যদি বের করতে বলে, কি রোধের ক্ষমতা, রোধের ক্ষমতা মনে করে এখান থেকে রোধের ক্ষমতা, রোধের ক্ষমতা হচ্ছে পি দ্বারা রোধের ক্ষমতা প্রকাশ করা হয়, কি দ্বারা, পি দ্বারা। আমি সূত্রগুলোর ব্যাখ্যা করছি, সূত্রর ইয়েগুলো ব্যাখ্যা করতেছি যে রোধের ক্ষমতা কি পি দ্বারা রোধের ক্ষমতা। এখন আমি রোধের ক্ষমতা বের করব, এখানে হয়তো রোধের ক্ষমতা টোটালি কিংবা বলতে পারে যে এই বিন্দুর, এখানে একটা বিন্দু দিলাম, এখানে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এমন রোধের ক্ষমতা বের করতে বলতে পারে, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলে যে এই দুই বিন্দু রোধের ক্ষমতা বের করো, তো সেইভাবে ক্ষমতাগুলো কীভাবে বের করা লাগে সেই সূত্র আমরা, পি ক্ষমতা সমান সবসময় জানি যে কারেন্টের উপর বর্গ করলে, মানে অর্থাৎ আই, আই স্কোয়ার ইনটু আর, ক্ষমতা সমান আই স্কোয়ার ইনটু আর, ঠিক আছে। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ আমরা ক্ষমতা সমান কি বললাম, আই স্কোয়ার ইনটু আর। এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে, যখনই রোধের ক্ষমতা নির্ণয় করতে বলবে তখন এই সূত্র তুমি প্রয়োগ করবে। আমি গাণিতিক সমস্যা আগামী ক্লাসে আমি দেখাবো, আমি আগে সূত্রগুলো কোন সূত্র প্রয়োগ করা লাগবে সেটা তোমাদের ব্যাখ্যা করতেছি। তাহলে দেখো এখানে আমরা যখন রোধের ক্ষমতা বের করবো, এখন তোমাকে বলতেছে এ থেকে বি বিন্দু রোধের ক্ষমতা বের করো, তখন এ থেকে বি, তাহলে এ বি যদি হয় মনে করো এ থেকে বি বিন্দুতে পি ওয়ান ধরে নিলাম, পি ওয়ান মানে যেহেতু এখানে আর ওয়ান,
আর এখানে কি আর ওয়ান আসছে অর্থাৎ কারেন্ট যা যাচ্ছে কারেন্টের উপরে আমরা কারেন্ট বলতেছি আসলে তড়িৎ প্রবাহ যেটা আই দ্বারা তড়িৎ প্রবাহ তাই না তড়িৎ প্রবাহর উপরে স্কয়ার করলে তাহলে আই ওয়ান স্কয়ার আর ওয়ান গুণ হচ্ছে গুণ করলে আমাদের হচ্ছে এখানে রোধের ক্ষমতা পেয়ে যাচ্ছে এখন যদি বলে বি থেকে সি বিন্দু এখানে রোধের ক্ষমতা বের করো তো সেই ক্ষেত্রে আমরা কি যাব পি টু আলাদা আলাদা ক্ষমতাও যদি বের করতে বলে তাহলে এই সূত্র প্রয়োগ করতে পারো পি টি সমান আই স্কোয়ার তো আছেই তাহলে আই টু গুণন আর টু ঠিক আছে এটা হচ্ছে রোধের ক্ষমতা কিভাবে বের করে তাহলে আমরা এখান থেকে কি যখন তড়িৎ প্রবাহ বের করতে বলতেছে তখন কিন্তু আই ইজ ইকুয়াল টু আমরা আই আই ইকুয়াল এখানে ই বাই আর এস আর এস হচ্ছে এখান থেকে তোমার এই যে পাঁচ দশ পনেরো এই পাঁচ দশ পাঁচ এখান থেকে আমরা রোধগুলো যোগ করে দিলে আর এস বের হয়ে যাচ্ছে তাই না আচ্ছা তো এই ক্ষেত্রে আমাদের রোধের ক্ষমতা আমি এখান থেকে এ বি বি সি বা সিডি যদি বলে সিডি এখানে কি আছে আর থ্রি অর্থাৎ পি থ্রি সমান আই স্কোয়ার থ্রি গুণন আর থ্রি এইভাবে আমরা এই সূত্র প্রয়োগ করে রোধের ক্ষমতাগুলি বের করতে পারি এখন যে বিষয়টা যে আমরা তুল্য রোধ বের করতে পারতেছি রোধের ক্ষমতা বের করতে পারতেছি এখন আমরা বের করব হচ্ছে তোমাদেরকে এগুলো কিন্তু মাথায় খুব সুন্দরভাবে রাখতে হবে তাই না আমরা এখন তড়িৎচালক শক্তি ই ভি ভি আসলে ভোল্ট টোটাল ভোল্টকে তড়িৎচালক শক্তি বলা যায় ই সমান ভি হয় কিন্তু ই সমান ভি এটা হচ্ছে আমরা এই যে এখানে ই অনেকে ই সমান হচ্ছে ভি তো এখানে টোটাল ভোল্টটা যখন পাওয়া যাচ্ছে সেটা আমরা এখানে লিখে দিলে কিন্তু তড়িৎচালক শক্তি যখন লিখে আমরা ই ব্যবহার করি আর ই কিন্তু ভি ই সমান কি ভি ঠিক আছে তো আমরা এবার বিভব বিভব পার্থক্যটা বিভব শক্তি কোষের মোট ক্ষমতা বের কিভাবে করতে হয় এই কোষটার মোট ক্ষমতা বের করব আমরা কোষের মোট ক্ষমতা বলতে এই কোষে ব্যবহার করা হয়েছে যে ক্ষমতা সম্পূর্ণ ক্ষমতাকে আমরা বলতেছি কোষের মোট ক্ষমতা তাহলে দেখো মোট ক্ষমতা বের করার সময় আমরা এটা কোষের ক্ষমতা হচ্ছে পি সমান আই স্কোয়ার আমরা প্রতি বিন্দুর ক্ষমতা এখানে বের করেছি দেখো শিক্ষার্থীরা এখানে প্রতি বিন্দুর ক্ষমতা যখন এ থেকে বি তখন আর ওয়ান ধরেছি আচ্ছা অর্থাৎ এখানে যখন মোট ক্ষমতা হবে এই যে আর এই যে আর থ্রি আলাদা আর টু আলাদা আর ওয়ান আলাদা যখন বলবে কোষের মোট ক্ষমতা এখানে কোষের মোট ক্ষমতা যখন তোমাদের বোঝানো হবে কোষের মোট ক্ষমতা তখন আমাদেরকে কী করতে হবে পি সমান আই স্কোয়ার ইনটু আর এস দিতে হবে কারণ আর এস মানে তিনটার ক্ষমতা একেবারে আর এস এর ভিতরে আছে এটা হচ্ছে কোষের মোট ক্ষমতা ঠিক আছে তাহলে আমরা বিভব পার্থক্য অলরেডি আমরা বের করতে পারি ভি সমান আই আর এটা আমরা জানি ভি সমান কি আই আর তো বিভব পার্থক্য তো দুই বিন্দুর পার্থক্যটাই বিভব ডিফারেন্সটা দুইটা বিন্দুর বিভব পার্থক্যটাই হচ্ছে বিভব পার্থক্য এই দুই বিন্দুর পার্থক্যটাই হচ্ছে বিভব পার্থক্য যখন আমাদের বিভব পার্থক্য বের করতে বলা হবে তখন আমাদের সূত্রটা কিন্তু এটা হবে যখন আমরা বিভব পার্থক্য বের করব তোমরা লক্ষ্য করো যে বিভব পার্থক্য মানে কি ভোল্ট ভি ভি সমান আই আর এটা কিন্তু তোমরা জানো ভি সমান আই আর এখানে ক্ষমতা পি সমান আই স্কোয়ার আর আর ভি শুধু ভোল্ট আমরা যখন বিভব পার্থক্য বের করতেছি তখন কি ভি সমান আই আর অর্থাৎ আমরা এখন যে বিন্দুর ভি ভোল্ট বের করব যে বিন্দুর এখন এখন এখানে যদি আমরা ভি ওয়ান লিখি তাহলে আই ওয়ান আর ওয়ান আই ওয়ান আর ওয়ান আর ওয়ান এই যে এখানে যা থাকবে তাই আর এখানে একটা কারেন্ট দেওয়া থাকবে সেটা হয়তো গুণ করবো ওর সাথে আচ্ছা এখানে আর টু সমান কি ভি টু মানে এই বি থেকে
সি বিন্দুর বিভব পার্থক্য, বি থেকে সি বিন্দুর বিভব পার্থক্য কি হবে, আই টু গুণন আর টু, আর টুটা এখানে দিয়ে রাখছি দশ, ঠিক আছে, কারেন্ট এখানে দেওয়া থাকবে। আচ্ছা আর থ্রি, তাহলে ভি থ্রি সমান আই থ্রি আর থ্রি, এইভাবে পর্যায়ক্রমে এই সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা এখান থেকে বিভব পার্থক্য কীভাবে বের করা লাগে আমরা বের করে ফেলতে পারতেছি, ঠিক আছে। আয়ের মান কিন্তু এই সার্কিটের ক্ষেত্রে আয়ের মান কিন্তু সমান হবে, সব জায়গায় কি সমান, যে কারেন্ট যাচ্ছে ওই কারেন্টটি, সব ক্ষেত্রে এখানে আয়ের মান সমান হবে, ঠিক আছে। তো আমরা এখানে পার্থক্য বলতে এখানে একই একই জিনিস, মানে বর্তনী চেঞ্জ হবে শুধু, এটা যদি আমাদের শ্রেণী সমবায় থেকে সমান্তরাল সমবায় আসে, সমান্তরাল সমবায় আসে, তখন আমাদের এই বিন্দুগুলোর শুধুমাত্র এখানে পার্থক্য হয়ে যাবে, এখানে বিন্দুগুলোর পার্থক্য হয়ে যাবে। তো এই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই যে টোটাল যে রোধের ক্ষমতা, কোষের মোট ক্ষমতাটা, কোষের মোট ক্ষমতা এখানে আই স্কোয়ার ইনটু আর এস আছে, তখন কি হয়ে যাবে, আর পি হয়ে যাবে। তো শিক্ষার্থীরা আসলে এই যে এই কয়েকটা সূত্র, আমরা যদি এই কয়েকটা সূত্র জানি তাহলে গাণিতিক সমস্যা কিন্তু এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা কমপ্লিট করতে পারবো। এখানে এই সূত্র থেকে আসলে আমাদের সূত্র একটা সূত্র থেকে আর পাঁচটা সূত্র, এখানে যেমন দেখো এখানে লিখছি যে এই এই সূত্র থেকে একটা রেজাল্ট বের করবা, পি সমান কি লেখাচ্ছে, আই স্কোয়ার আর, তাহলে কি হচ্ছে আর সমান কি, পি বাই আই স্কোয়ার, আবার যদি আই স্কোয়ার সমান কি, আর বাই আই স্কোয়ার সমান কি, পি বাই আর, এভাবে আমাদের এই ব্রেন খাটাই একটা সূত্র অ্যাপ্লাই করলে সেই সূত্র থেকে তোমাদেরকে নিজেদের সূত্র তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তো আমি সামনের ক্লাসে এই অঙ্ক এইগুলার আলোকে অ্যাসেট সৃজনশীল দেখানোর পরে তোমাদের হারানো ভোল্টেজ কীভাবে বের করতে হয়, বিভিন্ন রকম গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো এগুলো তোমরা বাসায় স্টাডি করবা, আমি যে সূত্রগুলো দিয়েছি তোমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করবা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।